ক্রিকেট খেলা দেখেন? ক্রিকেট খেলা সবাই তো ক্রিকেট খেলা দেখেন তাই না? সাকিবকে তো পছন্দ করেন তাই না? কি কথা বলেন তোকে কি তাই রয়েছেন? সাকিবকে পছন্দ করে? সাকিব একদিকে খুব ভালো রাখবে তাই না? আবার সে অফ স্পিন বল করে তাই না? আর আরেকটা স্পিন আছে ভাইয়া, ইউ কাম হিয়ার, আশ্চর্য কি বলবো যাই হোক। এখন আরেকটা স্পিন আছে, ওদের কি বলে জানেন? গুগলি। গুগলি গুগলি বলে ব্যাটসম্যান কিছু বোঝার আগে স্ট্যাম্প নাই, মিড স্ট্যাম্প নাই, বল দাও। এই 28-29 তারিখে আওয়ামী লীগ ওই গুগলিতে, বিএনপির গুগলিতে পুরো বল দাও হয়ে গেছে। আমার বুঝতেই পারে না যে কোন দিক দিয়ে বল দাঁড়াচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আজাদদেরকে সব এসে তাকে কি করলো? এই আমাদের সরকারের পুলিশ তারা বলল যে 27 তারিখে করতে দেব না। আমরা বললাম ঠিক আছে, 28 তারিখে করব। 28 তারিখে যখন দেখলো যে লক্ষ লক্ষ মানুষ যারা মিটিং এর পর্যালোচনা করে সবার, তারা বলে 50 লক্ষ মানুষ, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব মানুষ এখানে এসে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে এই মানুষগুলো আবার মুখ্যমন্ত্রীরা সকলে একটা মেসেজ দিয়েছে হাসিনাকে। সেই মেসেজ থেকে অবিলম্বে গদি ছাড়ো, এই গদি মুহূর্তে ছাড়তে হবে। বন্ধুগণ, আমরা একটা ছোট্ট প্রোগ্রাম দিয়েছি। প্রোগ্রামটা কি? ঢাকার প্রবেশ মুখে অবস্থান আমরা অবরোধ করিনি, আমরা হরতাল দেইনি, আমরা আমাদের নেতা কর্মীদের নিয়ে আমরা একটা অবস্থান কর্মসূচি দিয়েছিলাম তাই না? সেটাতে তারা ভয়ে ভীত হয়ে সাদা গাড়ি নিয়ে, আর্মার কার নিয়ে, তাদের সমস্ত গুন্ডা বাহিনী নিয়ে আর হাজার হাজার পুলিশ বিডিআর যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তারা এই জায়গাগুলোতে অবস্থান নিয়েছে তাই না? এবং নিরীহ নিরস্ত্র নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে, জঘন্য ভাবে অত্যাচার করেছে। সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে, এই দেশের ইতিহাসে খুব কম হয়, আমাদের দলের শুধুমাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নয়, একজন প্রবীণ নেতা যিনি মুক্তিযুদ্ধ করেছেন, সকল গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিলেন, সেই নেতা বাবু ভাস্কর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে পিটিয়েছে অন্তর আমানুল আমানকে, যে 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের নেতা, তাকে পিটিয়েছে, তারপরে আমাকে নাটক করেছে। আপনারা জানেন সিনেমার কি বলে ওটাকে? চিত্রনাট্য তাই না? ওই চিত্রনাট্যে কি দেয়? আগে থেকে সব প্লট তৈরি করে, গল্প তৈরি করে তাই না? ওই গল্প তৈরি করেছে, করে সেটা আবার ভিডিও করেছে। কত বড় ব্ল্যাক মেইলার, কত বড় দুর্বল, জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক থাকে না তাই এই ধরনের ব্ল্যাকমেল করে, এই ধরনের তারা গল্প তৈরি করে। বন্ধু করে এদেশের মানুষ কি সেই গল্প খেয়েছে? তাতে করে কি গহেশ্বর বাবু ছোট হয়ে গেছে? তাতে করে কি আমার নাম ছোট হয়ে গেছে? ছোট হয়েছে তোমরা যারা এই ধরনের নিকৃষ্টতম নাটক সাজিয়েছে। বন্ধুগণ, এই সরকারের পায়ের তলে মাটি নাই, এই সরকার এখন এত ভীত, এত সন্ত্রস্ত যে তারা একটা প্রোগ্রামকে তারা 1200-1300 লোককে গ্রেফতার করেছে, মামলা করেছে, অসংখ্য লোককে গ্রেফতার করেছে, আহত করেছে, এবং সারা দেশে ইতিমধ্যে তার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তার কয়েকশো মানুষকে আমার গুম করেছে, হাজার হাজার লোককে হত্যা করেছে, 40 লক্ষের বেশি
মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে বন্ধুগণ। আবার কি করছে দেখেন, কালকে রাত্রে আমাদের নেতাদের বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে হামলা করেছে, তল্লাশি করেছে, স্ত্রী কন্যা পুত্রদেরকে ঘরের মধ্যে আটকে রেখে তল্লাশি চালিয়েছে। এটা করে 15 বছর করেছে। এই বাবা, এই যে প্লিজ, এটা করে 15 বছর করে কি আটকানো গেছে? যায়নি। আজকেও দেখেন এইখানে 28 তারিখে 29 তারিখে মানুষ কিভাবে নেমে আসছে রাস্তা। এই মানুষের ঘর থামানো যাবে না, যতই চেষ্টা করুক থামানো যাবে না। আজকে খুব পরিষ্কার কথা যে আজকে এই সরকারের দেশে বিদেশে তাদের কোন সমর্থন নেই বলে আমরা কথা তো খুব পরিষ্কার বলেছি। কোন আফজান নেই, জনা অফিসে না, দুইবার চুরি করে প্রতারণা করে মানুষকে বোকা বানিয়ে তোমরা জোর করে ক্ষমতায় টিকে আছো কোন নির্বাচন না করে। আবার বলে না আমাদের অধীনে নির্বাচন হতে হবে। আর একটা মজার কাণ্ড ইদানিং ঘটিয়েছে, দেখেছেন? ওই কয়েকটা লোককে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসছে, তার মধ্যে একটা আমার বলে ওইকে আমেরিকান লোক, ওনাকে কোন ফোড়াবে যার নামও কেউ কোনদিন শোন নাই, সেই ফোড়াবে নাকি সদস্য। সে আবার ইলেকশন কমিশনে গিয়ে বক্তৃতা করে, প্রেসকে বলে এখানে ক্যাট্রিক্যাল গভর্নমেন্ট সিস্টেম চলবে না। বারে ভাই তুমি কে ভাই, হুয়ারি এখন ওদের মধ্যে ওকে তো চেনেই না, কে ওকে কেউ চেনে না, এই দেশের লোক চেনে না, মার্কিন যুক্তরাষ্ট্র চেনে না, টাকা দিয়ে ভাড়া করে নিয়েছে। এটা কি বর্তমানে নিয়ে এসেছিল? ওদের যে ফোরাম আছে ওই ফোরামটার যে প্রধান নাম যে আবেদ কি আবেদাজি, তাকেও এই দেশের মানুষ কেউ চেনে না। এই ধরনের হাওটাবাজি করে বোকাবাজি, আমি যেটা বলতে চাচ্ছি কত দুর্বল হয়েছে, এই ধরনের নামহীন চিহ্নহীন লোকদেরকে নিয়ে এসে বলতে হচ্ছে না ক্যাটেগরি গভর্নমেন্ট সরকারি বলে। এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই দেশে নির্বাচন হবে, আমরাও তো নির্বাচন চাই, কিন্তু আমরা হাসিনার অধীনে কোন নির্বাচন চাই না, আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচন চাই না, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই বন্ধুগণ। এবং সেই লক্ষ্যে আমরা স্থির, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক আহমান আমাদেরকে পথ দেখিয়েছে, নির্দেশ দিয়েছেন যে আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা জাতীয় ঐক্য তৈরি করেছি। আজকে দেখুন প্রথমবারের মতো এই বাংলাদেশে একদিকে বাম একদিকে ডান অন্যদের সমস্ত দলগুলো মিলে একটা ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য হচ্ছে এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়। এক দফা দাবি, এক দফা দাবি, এই সরকারকে অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন নিতে হবে যা জনগণ গ্রহণ করবে। বারবার একই কথা বলবে, বারবার একই কায়দা করবে, আর এই ধরনের মানুষকে বোকা বানিয়ে তুমি নিয়ে যাবে, সেটা হবে না বন্ধুগণ। পরিষ্কার কথা, সে কথা আবার বলতে চাই, বারবার গুড়গুড়ি খেয়ে যাও না, এইবার আর ধান খাওয়া হবে না। মানুষ উঠে দাঁড়িয়েছে, সারা বাংলাদেশের মানুষ উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ। পরিষ্কার ভাবে বলতে চাই, এইভাবে অন্যায় ভাবে অত্যাচার করে গুলি চালিয়ে নির্যাতন করে নৃশংসভাবে নিপীড়ন করে গ্রেফতার করে কোনো লাভ হবে না। একটু আগে আমাকে একজন বললেন যে আমাদের যাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে গতকাল, তাদেরকে আবার সে আগের মতো যারা আমার সঙ্গে ডিসেম্বরে গিয়েছিলেন জেলে মনে আছে, বন্ধ করে রেখে দিয়েছিল, তাদেরকে নাকি আবার সেই বন্ধ করে রেখেছে। পরিষ্কার করে বলতে চাই, তারা কর্তৃপক্ষকে জেল কোর্টের বাইরে কোনো আসামিকে বা কোনো বন্দীকে যদি অন্যায়ভাবে তার উপর ব্যবহার করা হয় তার সমস্ত হিসাব নিকাশ বুঝে দেবে দেশের জনগণ। বন্ধুগণ, এই দেশের মানুষ আপনি খুব ভালোই জানেন, মরণ ভাটারি সাহেব খুব সুন্দর কথা বলতেন একটা, যে দেশের মধ্যে শাখের পুর এরা যখন ওঠে সব একসাথে ওঠে। আজকে সমস্ত দেশের মানুষ একসাথে যে উঠেছে বন্ধুগণ, একটা মাত্র দাবি, এই
restoration of democracy. গণতন্ত্র ফিরিয়ে দাও, আমার ভোটের অধিকার ফিরিয়ে দাও, পদত্যাগ করো, সংসদ বিলুপ্ত করো, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করো। অন্ধকার পরিষ্কার করে বলতে চাই, তোর পাড়া আমার পথটাও খুঁজে পাবে না। এখনো সময় আছে আপনারা এই বিষয়টা আমাদের চিন্তা করে অবিলম্বে পদত্যাগ করুন এবং দেশের মানুষের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করুন। আমাদের এক ভাই আমার কাছে পাঠিয়েছেন যে প্রধানমন্ত্রী বলেছেন জনগণ সঙ্গে আছি আমরা, সরকারি কর্মকর্তারা ভয় পাবেন না, সরকারি আমলাদের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন, তারা ভয় পাচ্ছেন, তাহলে ভয় পাচ্ছেন যে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন 14-15 বছর ধরে করেছেন, যে 600 মানুষকে গুম করেছেন, বিনা বিচারে হত্যা করেছেন, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, এটা তো অবশ্যই ভয় পেতে হবে। তারপরে বলি এখনো সময় আছে জনগণের যে ন্যায় সংগত আন্দোলন, বৈধ আন্দোলন, সংবিধান সম্মত যে আন্দোলন, সেই আন্দোলনকে বাধা দেবেন না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি বিশ্বাস করি, শান্তিপূর্ণ কর্মসূচি বিশ্বাস করে বলি এখন পর্যন্ত আমরা পুরো শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করেছি। এইভাবে আমরা এগিয়ে যাব, এই শান্তির মধ্যে দিয়েই আমরা জয়যাত্রা আরম্ভ, ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিজয় অর্জন করব। বক্তব্য শেষ করব, শুধু একটা কথা আমার বলতে চাই, আমরা অতি শীঘ্রই সমস্ত দলগুলোর সঙ্গে ঘোষণা করে আলোচনা করে আমরা আমাদের এক দফা দাবি যে আন্দোলন সে এত কর্মসূচি তার আগে পরিষ্কার করে বলতে চাই সরকারকে, যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে মুক্তি দিন, অবিলম্বে মুক্তি দিন এবং মিথ্যা মামলা প্রত্যাহার করুন। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মুক্তি দিতে হবে, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, যদি সত্যিকার অর্থে দেশে শান্তিপূর্ণ হবে এক নির্বাচনের ব্যবস্থা করতে চান। আজকে যাদেরকে অত্যাচার করছেন, নির্যাতন করছেন, সেটা বন্ধ করুন, গ্রেফতার বন্ধ করুন, অযোধ্যা হয়রানি বন্ধ করুন। আশা করব এটা আপনারা শুনবেন, না শুনলে সেই হিসাব জনগণ প্রতিনিধিত্ব করবে। এই বলে আমি শেষ করতে চাই, একটা কথা আমি ধিক্কার জানাচ্ছি, আমি নিন্দা জানাচ্ছি এই সরকারকে, তারা অবৈধভাবে সম্পূর্ণ বেআইনিভাবে নিরীহ জনগণের উপর অত্যাচার নির্যাতন করে। সেই সঙ্গে আপনারা আমার সঙ্গে সুন্দর হলে তার রহমান সাহেব যে স্লোগান দিয়েছেন সেই স্লোগানটি আপনার মনে করুন আবার, ঠিক তার সোজার কথায় যদি না শুনে তাহলে ফয়সলা হবে কোথায়, ফয়সলা হবে কোথায়, ফয়সলার জন্য আমরা এগিয়ে যাওয়া বন্ধু ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় আমাদের সুনিশ্চিত, আমরা বহুদূরে এগিয়ে গেছি বন্ধুগণ, এত ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। সবাইকে ধন্যবাদ, সবাই করুন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জামানি দল ভালো।